সময়টা এখন ফেসবুক ইউটিউব কিংবা স্পটিফাইয়ের কিন্তু একটা সময় ছিল যখন গান শোনার প্রধান মাধ্যম ছিল এলপি ডিভিডি ক্যাসেট সিডি এই ধরনের বিভিন্ন মাধ্যম আজকে আমরা চলে এসেছি তেমনি একটি নস্টালজিক জায়গায় রেইনবোতে আজকে আমরা কথা বলবো রেইনবোতে যিনি আছেন মুকুল ভাই ওনার সাথে কেমন আছেন ভাই জি ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে আপনার দোকানে ঢুকতেই আমি একটা লেখা দেখলাম যে ফায়ার মিউজিক নেভার স্টপস তার মানে রেইনবোতে মিউজিক কখনো বন্ধ হয় না এইটা একটু ব্যাখ্যা করেন আমাদের টাইটেল ছিল এটা আগে থেকে আমাদের দোকানটা শুরু হয় আছে 81 এর মাঝামাঝি থেকে আমাদের মূল মালিক ছিল মুরাদ ভাই আর কোর ভাই উনারা এখন কোথায় আছেন মুরাদ ভাই এখন কানাডায় বসবাস করতেছেন আর কোর ভাই অস্ট্রেলিয়ায় মানে উনার কি এখনো এই রেইনবোর সাথে কানেক্টেড আছেন মুরাদ ভাই কানেক্টেড আছে মুরাদ ভাই এই প্রতিষ্ঠানের মালিক আমি আসি 94 থেকে এখানে কোর ভাই মুরাদ ভাই আমাকে হাতে ধরে শিখাইছে আমাকে সবকিছুই আচ্ছা এই যে আপনি 94 থেকে আপনি এখানে আছেন প্রায় 30 বছর এটা 2023 সাল এই 30 বছরে আপনি মিউজিকের মানে বাংলাদেশের মিউজিকে একটা বিশাল একটা পরিবর্তন দেখেছেন এই পরিবর্তনটা কেমন আপনার কাছে এই পরিবর্তনটা আছে ভয়ানক ভয়ানক কেন কেন ভয়ানক সেটা হচ্ছে এখনকার নেক্সট জেনারেশন এখন কপালাপন যারা ভার্সিটিতে পড়ে যারা কলেজে পড়ে যারা স্কুলে পড়ে তারা চিন্তাই করতে পারে না যে একটা ক্যাসেট বাজায় গান শোনা যায় একটা সিডি বানে বাজায় গান শোনা যায় একটা সিডি প্লেয়ার থাকে একটা ক্যাসেট প্লেয়ার থাকে একটা টার্ন টেবিল থাকে যেটা ভিনাইল বা লং ফেলে বাজানো যায় এই জিনিসটা জানে না অ্যান্টিক হয়ে গেছে অ্যান্টিক হয়ে গেছে এটা রিজন আমি বলবো যে ধরেন কারণ আমি মোবাইলে মোবাইল খুললে আমি পাচ্ছি ইউটিউব না মোবাইল খুললে সব কিছু পাচ্ছেন আপনি কিন্তু মেইন কথা আছে যেটা সেটা হচ্ছে আপনি ভালো কোয়ালিটি গুড কন্ডিশন একটা আর্টিস্টের একটা ডিমান্ড এটা তো আর্টিস্ট তো পাচ্ছে না প্লাস আপনি একটু ভালো কোয়ালিটিও পাচ্ছেন আমি যদি জানতে চাই যে কখন একদম জমজমাট আমাদের ব্যবসা ছিল 80-90-2000 পর্যন্ত জমজমাট আপনার এখানে তো যখন এই যে আয়ুব বাচ্চু জেমস কিংবা হচ্ছে এরকম ওয়ার্কফেসের যে হ্যাঁ কমল ভাই বা মানে উনারা সবাই আপনাদের আপনার এখানে নিয়মিত আসতেন জি উনারা কেন আসতেন আসলে উনারা মেইনলি হচ্ছে ওয়েস্টার্ন মিউজিকটারে ফলো করতেন ওয়েস্টার্ন ধারাটারে নিয়ে আসার চেষ্টা করতেন সেটা একমাত্র মাধ্যম ছিল রেনবো আর প্লাস হচ্ছে আগে যেমন রেডিওতে ওয়ার্ল্ড মিউজিক হতো এরা আমাদের কাছে গান কালেকশন নিয়ে যায় বাজাইতো আমাদের দেশের মানুষ সবাই শুনতো তখন নেট ছিল না একমাত্র মাধ্যম ছিল রেনবো রেনবো থেকে ক্যাসেট রেকর্ডিং করাবো ওই ক্যাসেটটা নিয়ে যারা শুনবে শুনে এটা কপিরাইট বা ওইভাবে বাজানোর চেষ্টা করে আচ্ছা এই যে তখন আপনাদের সমসাময়িক সময়ে কিন্তু আরও অনেক এরকম সিডি বা ক্যাসেটের দোকান ছিল বা যেখানে গিয়ে এরকম সিডি থেকে সিডি বা সিডি থেকে ক্যাসেট এই কাজগুলো করা যেত সবই তো বলতে গেলে নাই হয়ে গেছে এখন হ্যাঁ নাই এই যুগে এসে এই যুগে এসে আপনি এখনও কেন রেইনবোটা ধরে আছেন শুনেন ইংলিশে একটা কথা আছে কোয়ালিটি বেটার দ্যান কোয়ান্টিটি কোয়ালিটি ইজ বেটার দ্যান কোয়ান্টিটি তার কারণ ওরা তো না বুঝে একটা সিডির শো মানে ক্যাসেটের শো দিয়ে বসে একটা আর্টিস্টের মধ্যে একটা সিডি বাইর হলো একটা লিসেনার কী চায় এগুলো জানতে হবে তো এগুলো তো আমরা এখান থেকে শিখছি আমাদের মুরাদ ভাই করবে আমাদের শিখাইছে মানে কে কী ধরনের গান শুনবে কে কী ধরনের ইনস্ট্রুমেন্ট চায় কে কী ধরনের হেভি মেটাল চায় না জ্যাজ চায় না কান্ট্রি চায় আমার চেহারা দেখলে একবার কথা বললে বুঝতে পারবো এটা তো আমাদের শিক্ষা দেওয়া হয়েছে আপনি কোনো কিছু করার আগে যদি শিক্ষিত হয়ে আসেন তাহলে আপনার ওটার জন্য বেটার হবে টেকে থাকতে পারবেন মার্কেটে আপনার এখানে আসলে এখন কারা আসেন আমাদের এখানে 40-এর উপরে 40-এর নিচে অনেক কম এরা হঠাৎ হঠাৎ করে আসে মানে ওই ওরা কি নির্দিষ্ট গ্রুপ হ্যাঁ নির্দিষ্ট গ্রুপ তারা অনেক বছর ধরে তাদের স্কুল লাইফ থেকে তাদের স্কুল লাইফ থেকে তারা হচ্ছে আপনার এখানে নিয়মিত আসে নিয়মিত আসে আচ্ছা যদি একটু বলতেন যে এখন যে ধরেন মিউজিকের যে আবেদনের যে ব্যাপারটা মানে তখন এক ধরনের ক্যাসেট সিডির একটা আবেদন ছিল এখন এটার আবেদন মানে সাধারণ মানুষের কাছে নেই বললেই চলে বিজনেসে আপনাদের আসলে মানে প্রফিটের জায়গাটা কোথায় যদি সরাসরি এটা জানতে চাই মেইনলি রেইনবোটা আছে শখের বিজনেস এখানে এই এই বিজনেস করে আমাদের মালিক কর্তৃপক্ষ আমার কর্তৃপক্ষ মানে এখানে বেনিফিটেড আশা করে রাখা হয় নাই
এটা জাস্ট একটা ফ্যান ক্লাব বা ক্লাব লোকজন আর্কাইভ আসবে শুনবে যাবে এখানে এখান থেকে আমরা ফুলফিট করবো কখনো এই চিন্তা করিনি আমরা আগেও করিনি 90s করিনি বা 2000 সালেও করিনি আমাদের আমি তো আজকে প্রায় 30 বছর করে হয়ে গেছে আমরা কখনো এর মধ্যে থেকে ফুলফিট পাইনি কিন্তু আমাদের ব্যবসা ভালো না খারাপ কেউ কোনো কিছু বুঝতে পারবো না আমরা এককভাবে চলে যাই তার কারণ আমরা ওইভাবে আমাদের বিজনেস করতে হবে সবাইকে গান শুনতে হবে না যারা নির্দিষ্ট লিসেনার বা যারা নির্দিষ্ট শ্রোতা তারা আর সবাই তো ইউটিউবে ফেসবুকে এখানে গান শুনে এগুলো অভ্যস্ত না অভ্যস্ত কারা যেমন নেক্সট জেনারেশন টাকা পয়সা যেন লাগে না তখন কিন্তু মানুষের গান শুনতে হলে ভালো একটা অ্যামাউন্ট খরচ করতে হতো তখন খরচ কেমন ছিল আপনি গান শুনতে গেলে আপনি যদি খরচ না করবেন তাই ওটা মূল্যায়ন করবেন না তো আপনি যখন খরচ করবেন আপনি যখন এটা আমি কিনছি বা আপনি কাপড়টা কিনছেন টাকা দিয়ে তখন ওটা যত্ন থাকবে বুঝলে এটা আমি টাকা দিচ্ছি যদি আপনি ফাও পাওয়া যান এটার মূল্যায়ন থাকবে না এই যুগে ফলাফল হয়েছে এরকম এটা ইউটিউবে ফাও পাইতেছে তো বা যেখানে যাই বলেন ফাও পাইতেছে এরা টাকা যে লাগে এই জিনিসটা ওরা ভুলে গেছে একটা মিউজিক শুনলে একটা আর্টিস্টের দিয়ে একটা টাকা লাগে চলতে হয় একটা ভালো রিভাইট করতে হলে মেধা লাগে এগুলো ভুলে গেছে ওরা আচ্ছা যদি একটু জানতে চাই যে এখন আসলে মানুষকে আসলেই আসে যে আমাকে আপনি সিডি করে দেন কিংবা এরকম এলপি করে দেন এখন কি হ্যাঁ এখন আসবে না কেন আসলে আমি টেকে আসি কীভাবে এখন তো আমরা সিডি টু সিডি রেকর্ডিং করি প্লাস হচ্ছে ইউকে থেকে অরিজিনাল সিডি নিয়ে আসি ওটা সেল করি তারপরে ভিনাইল বিক্রি করি এলপি 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 বিক্রি করি সব মানে এখনো আছে আপনার কাছে এলপি ইয়েস আছে কিন্তু আমরা যে সিডি কোয়ালিটি বা এলপি কোয়ালিটি এটা অন্য ধরনের এটা আছে অ্যানালগ আর সিডিটা কিন্তু ডিজিটাল কিন্তু সেই ডিজিটালটারও তো এখন আরো মানে আপডেটেড ভার্সন এখন হ্যাঁ চলে আপগ্রেডেড ভার্সন এটা কিন্তু ডিজিটাল এটা ডিজিটাল বাজবে যখন আপনাদের জমজমাট বিজনেস ছিল 80s কিংবা 90s এর কথা যদি বলি মানে তখন আপনাদের মান্থলি ইনকাম কেমন ছিল না বললাম না রেনবোতে কখনো প্রফিট ছিল না 16 জন এমপ্লয়ি ছিলেন এখন কয়জন আছেন এখন আমি অনলি ওয়ান একা তো 16 জন ছিলেন তার মানে আরো বড় জায়গা ছিল না তখন আগেও বড় জায়গা ছিল দুইটা দোকান মিলাছিলাম এবং একটাতে শুধু ভিনাইল বা রেকর্ড ছিল একটা দোকানে আর একটা দোকানে শুধু আমাদের রিসেপশন অর্ডার না কাটাকাটি হতো আমাদের মুড়া বই করে বসে থাকতো আর ভিতরে একটা দোকান ছিল সেটা আমরা শুধু রেকর্ডিং স্টুডিও ছিল একটা 90 মিনিট ক্যাসেট রেকর্ডিং করতে গেলে TDK D90 ঐতিহাসিক ক্যাসেট এখন এগুলো খুব রেয়ার মানে পাওয়া যায় না এই 90 মিনিট ক্যাসেট রেকর্ডিং করতে গেলে আপনার লাগবে 120 মিনিট এলআরবির স্বপন ভাই রাস্তার ওই পাশে হোটেলে এসে থাকতো এসে বলতো মুকুল ভাই কোর ভাই কেমন আছেন 5টা ক্যাসেট বা 10টা ক্যাসেট দিয়ে দিত করে দেন রেকর্ড আমার করে দিতাম আবার উনি নিয়ে আমার সেখানে চলে যেত তখন সিডি থেকে সিডি কিংবা ক্যাসেট থেকে সিডি করতে কেমন এলপি থেকে ক্যাসেট যেমন এলপি থেকে একটা ক্যাসেট আমরা অ্যালবাম টু অ্যালবাম করে 60 টাকা নিতাম ক্যাসেট আপনাকে কিনে দিতে হবে বা আমাদের কাছে ক্যাসেট কিনলে 60 টাকা লাগবে 120 টাকা পড়তো তখন কিন্তু 120 টাকা অনেক দাম ছিল আর তখন কিন্তু একটা ক্যাসেট রাইট করতে অনেক সময় লাগতো আর এখন এখন আপনার সিডি থেকে সিডি কিংবা এলপি থেকে সিডি ক্যাসেট এগুলো করতে কেমন খরচ পড়ে এলপি থেকে তো সিডি করি না এখন আমরা সিডি সিডি করি পার সিডি 200 টাকা নেই এখানে আবার সিলিং বক্স জুয়েল বক্স হলে 200 টাকা সিলিং বক্স হলে 160 টাকা আমাদের এখন মানে সিডি টু সিডি রাইট একদম কমে গেছে যত এখন আমরা এখন নতুনভাবে যেটা আমার বড় ভাই আছে ধানমন্ডিতে বাসা রনি ভাই উনি সহ আমরা এখন এলপি আনি সিডি আনি অরিজিনাল এগুলো অনেক বিক্রি করি এটার ব্যাকআপ হিসাবে ওটা চলে যাবে ওভারঅল একটা কথা বলতে চাই সেটা হচ্ছে সবাই গান শুনুন সিডিতে ভিনাইলে ক্যাসেটে গান শুনুন আপনার দোকানে আমি দেখতে পাচ্ছি যে আরও 2-3 জন আছেন যারা আসলে আপনার কাছে হয়তো গল্প করতে এসছেন অথবা কিছু কিনতে আসছেন আমি তাদের সাথে একটু কথা বলবো আমি এখানে ফার্স্টে এসেছি অ্যারাউন্ড 1984 তখন আমি ক্লাস 7-এ পড়তাম তখন একটা ফার্স্ট একটা ম্যাক্সেল ক্যাসেট আমার আব্বার ছিল ওটাতে হিন্দি গান ছিল আমি ওই ক্যাসেটটা আব্বাকে বলে আমি এখানে ফার্স্ট বিজিস এক সাইডে এবং একটা স্যার ইরাপশন
ওয়ান ওয়ে টিকিট একটা গান, খুব বিখ্যাত গান, এই অ্যালবামটা আমি করি। আব্বা আমাকে 2 টাকা করে দিত, তখন ক্লাস 6-7, তখন একা একা করে মানে আসতাম আমরা। তো অনেক সময় 2 টাকা করে জমাতে পারতাম, কীভাবে স্কুল থেকে আসতাম আমরা রিক্সা করে, রিক্সা ফেরে ফেরত দিত, যাওয়ার সময় আমরা বাসে করে যেতাম। বাসে করে গিয়ে সে যে বাসের ভাড়াটা তো রিক্সা ভাড়াটা চেয়ে কম, সে কিছু টাকা সেভ হতো, সেভ করে করে একটু করে টাকা জমে এখানে আসতাম। 88 বন্যা হয়েছিল আর কি, এরপর করে আমি আসা শুরু করি এখানে, আমার কাজিন ছিলেন তার সাথে আসা শুরু করি, এখন এখনও আসি, নস্টালজিয়া স্মৃতি, এদিকে আসলে আসা হয় একবার, এলিফেন্ট রোডের দিকে আসতে একটু ঢুমারি